সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে বদরখালী কলেজ ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সাধুবাদ। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমার নাম আবু তৈয়ব, প্রভাষক অর্থনীতি বিভাগ বদরখালী ডিগ্রি কলেজ। আমি আজকে আলোচনা করব একাদশ এবং ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় অধ্যায়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাজার ভারসাম্য। আমাদের আলোচ্য বিষয় বাজার ভারসাম্য। এই এই অধ্যায় থেকে, এই বাজার ভারসাম্য থেকে আমরা জানতে পারবো ভারসাম্য কী, বাজার ভারসাম্য কী, বাজারে কীভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারিত হয়। তাহলে এখন আসি আমরা ভারসাম্য কী। ভারসাম্য ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। ভারসাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। সাধারণত ভারসাম্য বলতে একটি স্থিতি অবস্থাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভারসাম্য বলতে এমন একটি অবস্থা বা পরিবেশকে বোঝায় যে অবস্থা যেখানে কার্যকর শক্তিসমূহ এমনভাবে মিলিত হয় যেখান থেকে সরে বা নড়াচড়া করার কোনো প্রবণতা থাকে না। এরও পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে যে অবস্থায় দুই বা ততোধিক শক্তি মিলিত হয় এবং সেই অবস্থান থেকে কোনো শক্তিরই সরে যাবার কোনো প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য অবস্থায় বলা। আমি আবার বলতেছি, যে অবস্থায় দুই বা ততোধিক শক্তি মিলিত হয় এবং সেই অবস্থান থেকে কোনো শক্তিরই সরে যাবার কোনো প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য অবস্থা বলে। তাহলে এখন আমরা আসি বাজার ভারসাম্যটাকে। বাজার ভারসাম্য বলতে বাজারে ভারসাম্য দাম পরিমাণকে বোঝায়। তাহলে বাজারের দুটি প্রধান চলক থাকে, একটা চাহিদা আর একটা যোগান। চাহিদা এবং যোগানের সমতা দ্বারা বাজারে ভারসাম্য অবস্থা নির্ধারিত হয়। অর্থাৎ বাজারের দুটি প্রধান চলক, চাহিদা ও যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। এই অবস্থাকে বাজারের ভারসাম্য বলে, অবস্থাকে বাজার ভারসাম্য বলে। তাহলে বাজারে সাধারণত দুই দল মানুষ থাকে, একদল ক্রেতা আর একদল বিক্রেতা। ক্রেতা এবং বিক্রেতা দুটি বাজারে কার্যকর শক্তি নির্দেশ করে। এক্ষেত্রে ক্রেতা পণ্যের চাহিদার দিক নির্দেশ করে আর বিক্রেতা পণ্যের যোগানের দিক নির্দেশ করে। ক্রেতা চাইছে সবসময় কম দামে পণ্যটা ক্রয় করার জন্য, আর বিক্রেতা চাইছে সবসময় বেশি দামে পণ্যটি বিক্রি করার জন্য। এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার এই বিপরীতমুখী দর কষাকষির ফলে বাজারে সমতোজিত হয়। সমতোজিতের মাধ্যমে এক্ষেত্রে বাজারে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারিত হয়। ভারসাম্য দাম পরিমাণের গাণিতিক বিশ্লেষণ। আমরা ধরি চাহিদা সমীকরণ কিউডি সমান এম মাইনাস বি এবং যোগান সমীকরণ কিউ এস সমান মাইনাস সি প্লাস ডিপি। আমরা সবাই জানি যে ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউ এস। তাহলে কিউডি সমান কিউ এস হলে, সুতরাং আমরা এখানে কিউডি সমান, কিউডির মান হচ্ছে এ মাইনাস বিপি সমান কিউ এস এর মান হচ্ছে মাইনাস সি প্লাস ডিপি। তাহলে এক্ষেত্রে আমরা বা মাইনাস বিপি মাইনাস ডিপি, তাহলে মাইনাস সি এদিকে চলে আসলে মাইনাস এ। তাহলে পক্ষান্তর করে, আমরা পক্ষান্তর করলাম, এখন মাইনাস চিহ্ন কমন নিলাম, মাইনাস চিহ্ন কমন নিলে এখানে হয় বিপি প্লাস ডিপি সমান, এখানে মাইনাস চিহ্ন কমন নিলে এ প্লাস সি। এক্ষেত্রে আমরা ফির মান বের করবো, তাহলে বা সরি এক্ষেত্রে আমরা করবো ফি কমন নেবো, ফি কমন নিলে, ফি যখন কমন নেবো আমরা তখন এক্ষেত্রে হয় বি প্লাস ডি, এক্ষেত্রে এ প্লাস সি। তাহলে বা ফি বার সমান, ফি বার সমান এক্ষেত্রে এ প্লাস সি, বি প্লাস ডিটা নিচে চলে আসে, তাহলে ফি বার সমান এ প্লাস সি বা বি প্লাস ডি। এটা হচ্ছে ভারসাম্য দাম। এই ভারসাম্য দাম অর্থাৎ ফি বারের মান, এখন আমরা ফি বারের মান কিউ ডি সমান এ মাইনাস বিপি এবং কিউ এর সমান মাইনাস সি প্লাস ডিপিতে বসাই। অর্থাৎ দুটা সমীকরণে আমরা বসাবো। প্রথমে আসি আমরা কিউ ডি সমান, কিউ ডি সমান এ মাইনাস বিপি, এ মাইনাস বিপি এক্ষেত্রে এ মাইনাস বি, তাহলে ফির মানটা বসাইলাম, ফির মান হচ্ছে এ প্লাস সি বাই বি প্লাস ডি, বি প্লাস ডি। এক্ষেত্রে লসাগু হচ্ছে বি প্লাস ডি, লসাগু বি প্লাস ডি হলে এক্ষেত্রে দেখা যায় যে তোমার এখানে এ যেহেতু এ উপর সংখ্যা আর নিচে মনে মনে এক আছে, এক এবং অর্থাৎ ওয়ান আছে ওয়ান এবং বি প্লাস ডি, লসাগু হচ্ছে বি প্লাস ডি, তাহলে বি প্লাস ডি। এক্ষেত্রে এ ইন্টু বি প্লাস ডি মাইনাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এখন আসি এ বি, এখন এখানে এ বিতর গুণ করলাম, এ বি প্লাস এ ডি মাইনাস এ বি মাইনাস বি সি, তাহলে এ বি এ বি চলে গেলে থাকে এ ডি মাইনাস বি সি, তাহলে সমান এ ডি মাইনাস বি সি বাই বি প্লাস ডি, বি প্লাস ডি। ফি বারের মান আমরা কিউ এসে বসাবো, কিউ এস সমান মাইনাস সি প্লাস ডিপি, এক্ষেত্রে মাইনাস সি প্লাস ডি
इंटू पी मान बसब ए प्लस सी बी प्लस डी तेल एक क्षेत्र में लसागु हे बी प्लस डी लसागु बी प्लस डी बी प्लस डी एक क्षेत्र में माइनस सी इंटू बी प्लस डी प्लस डी इंटू ए प्लस सी डी इंटू ए प्लस सी तेल माइनस एक क्षेत्र में सीटा एखे भरे गुण करब माइनस बी सी प्लस माइनस माइनस सी डी प्लस ए डि प्लस सी डि तेल एक क्षेत्र में सी डि चले गए चले गए ए डि माइनस बी सी ताके ए डि माइनस बी सी बी प्लस डी ये हे भारसाम्य परिमाण सूचर माध्यम व्याख्या তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে সূচির মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ দেখানো হলো। আমরা সূচিতে প্রথমে দেখতে পাচ্ছি দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, পরিমাণের সম্পর্ক, দামের অবস্থা। তাহলে আমরা এখানে সূচিতে দেখতে পাচ্ছি যে দাম যখন এক টাকা, চাহিদার পরিমাণ পনেরো একক, দাম যখন এক টাকা, চাহিদার পরিমাণ পনেরো একক, যোগানের পরিমাণ হচ্ছে পাঁচ একক। তাহলে সম্পর্কটা দাঁড়ায় যেহেতু এক্ষেত্রে চাহিদা পনেরো একক, যোগান পাঁচ একক, চাহিদার চেয়ে যোগান কম, অর্থাৎ কিউডি গ্রেটার দেন কিউএস, অর্থাৎ দামের ঊর্ধ্বগতি, যেহেতু এখানে চাহিদা বেশি যোগান কম, এই কারণে দাম আরও বাড়বে, আরও বাড়াইতে হবে ভারসাম্য অবস্থা উচিত হওয়ার জন্য। আবার দেখি দাম যখন তিন টাকা, তখন আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার পরিমাণ পাঁচ একক, যোগানের পরিমাণ পনেরো একক, তাহলে এক্ষেত্রে পরিমাণের সম্পর্ক হচ্ছে কিউডি লেস দেন কিউএস, অর্থাৎ এক্ষেত্রে চাহিদার চেয়ে যোগান বেশি, চাহিদার চেয়ে যোগান বেশি, অর্থাৎ দামের নিম্নগতি, যেহেতু তিন টাকা দামে যোগান বেশি চাহিদা কম, এক্ষেত্রে দামটা আরও কমবে। যখনই দাম দু টাকা হবে তখনই চাহিদার পরিমাণ দশ একক, যোগানের পরিমাণ দশ একক, অর্থাৎ কিউডি সমান কিউএস, ভারসাম্য অর্জিত হবে। অর্থাৎ আমরা শুনি থেকে দেখতে পাচ্ছি যে দাম এক টাকা হলো ভারসাম্য অর্জিত হবে না, দাম তিন টাকা হলো ভারসাম্য অর্জিত হবে না, দু টাকা দামে চাহিদা এবং যোগান দুটা সমান হওয়ার কারণে ভারসাম্য, বাজারে ভারসাম্য অর্জিত হবে। এখন আমরা এটা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করবো ভারসাম্যটা। তাহলে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে গেলে আমরা দেখি সূচি থেকে আমরা রেখাটা অন করব, সূচি থেকে রেখাটা অন করলে তাহলে এখানে আমাদের লম্ব অক্ষে আমরা দেখাবো দাম, এখানে দেখাবো দাম, আর ভূমি অক্ষে দেখাবো চাহিদা এবং যোগানের পরিমাণ, চাহিদা এবং যোগানের পরিমাণ। চাহিদা যোগানের পরিমাণ, তাহলে আমরা দাম দেখতে পাচ্ছি এক টাকা, দুই টাকা, তিন টাকা, তিন পর্যন্ত আছে, অর্থাৎ এক দুই তিন, এক দুই তিন, আর চাহিদা পরিমাণ আছে, চাহিদা পরিমাণ এবং যোগানের পরিমাণ সর্বোচ্চ পনেরো একক পর্যন্ত আছে। তাহলে আমরা একটা গ্যাপ পাঁচ পাঁচ করে ধরি, পাঁচ দশ পনেরো, পাঁচ দশ পনেরো। আমরা সূচি থেকে আলাদা আলাদা ভাবে আগে যোগান রেখা, আগে চাহিদা রেখা অন করবো, তারপর আমরা যোগান রেখা অন করবো। তাহলে চাহিদা রেখা আমরা দেখতে দিচ্ছি, প্রথমে এক টাকা দামে চাহিদার পরিমাণ পনেরো, দাম যখন এক টাকা তখন চাহিদার পরিমাণ পনেরো। আমরা এখানে একটা বিন্দু দিই, দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ পনেরো, আবার দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ দশ, দুই টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে দশ, এখানে একটা বিন্দু দিলাম আমরা, দাম যখন তিন টাকা চাহিদার পরিমাণ হচ্ছে পাঁচ, অর্থাৎ তিন টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে পাঁচ। এখন আমরা তিনটা বিন্দু যোগ করব, তাহলে এটা হচ্ছে ডিডি চাহিদা রেখা, ডিডি চাহিদা রেখা, অর্থাৎ দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ পনেরো একক, দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ দশ একক, দাম যখন তিন টাকা চাহিদার পরিমাণ পাঁচ একক। আমরা এখানে তিনটা বিন্দু পেলাম, তিনটা বিন্দু যোগ করে আমরা ডিডি চাহিদা রেখাটা পেলাম। এখন আসি আমরা যোগান রেখাটা করবো, দাম যখন এক টাকা, যোগানের পরিমাণ হচ্ছে পাঁচ একক, এক টাকা পাঁচ, এখানে একটা বিন্দু দিলাম, এক টাকা যোগান হচ্ছে পাঁচ, এখানে বিন্দু দিলাম, আর দাম যখন দুই টাকা, যোগানের পরিমাণ দশ একক, তাহলে এখানে একটা বিন্দু দিলাম, দুই টাকা দশ, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, দাম যখন তিন টাকা, যোগানের পরিমাণ হচ্ছে পনেরো একক, তাহলে তিন টাকা পনেরো,
তাহলে দাম তিন জায়গা যুগানু পরিমাণ 15 এখানে একটা বিন্দু নিলাম আমরা একদম তিনটা বিন্দু যোগ করব তিনটা বিন্দু যোগ করলাম এটা হচ্ছে এস এস যোগান রেখা তাহলে সহায়তা রেখা এবং যোগান রেখা দুইটার ছেদক বিন্দু হচ্ছে ই এটা হচ্ছে ভারসাম্য বিন্দু দুইটার ছেদক বিন্দু হচ্ছে ই তাহলে এখানে এ দিলাম আমরা এখানে বি দিলাম এখানে সি দিলাম আর এখানে ডি দিলাম তাহলে আমরা চিত্র দেখে দেখতে পাচ্ছি চিত্রে আমরা প্রথমে আবার বলি আমরা চিত্রে ওয়ার্কশপকে সহায়ক যোগানের পরিমাণ ওয়ার্কশপ বা এটাকে ভূমি অক্ষ বলে এক্ষেত্রে আমরা সহায়ক যোগানের পরিমাণ দেখিয়েছি আর ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ এক্ষেত্রে আমরা দাম দেখিয়েছি তাহলে এখানে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে দাম যখন এক টাকা দাম যখন এক টাকা তাহলে এক্ষেত্রে দাম এক টাকার ক্ষেত্রে দেখা যায় যে চাহিদা হচ্ছে দাম এক টাকার ক্ষেত্রে চাহিদা হচ্ছে পনেরো চাহিদা হচ্ছে পনেরো একক আর যোগান হচ্ছে পাঁচ একক অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমরা দাম যখন এক টাকা তখন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যোগানের চেয়ে চাহিদা বেশি যোগানের চেয়ে চাহিদা বেশি অর্থাৎ এক্ষেত্রে যোগানের চেয়ে চাহিদা বেশি যে এখানে সিডি পরিমাণ বেশি যোগানের চেয়ে চাহিদা হচ্ছে সিডি পরিমাণ বেশি তাহলে এক্ষেত্রে ভারসাম্য অর্জিত হবে না আবার আমরা যখন দাম যখন তিন টাকা দেখি দাম যখন তিন টাকা আমরা দেখতে পাচ্ছি যে যোগানের যোগান হচ্ছে তিন টাকা দামে যোগান হচ্ছে পনেরো একক যোগান হচ্ছে পনেরো একক আর চাহিদা হচ্ছে পাঁচ একক অর্থাৎ এক্ষেত্রে তিন টাকা দামে দেখা যায় যে চাহিদার চেয়ে যোগান বেশি চাহিদার চেয়ে যোগান কতটুকু বেশি এ বি পরিমাণ বেশি এ বি পরিমাণ বেশি এক্ষেত্রেও ভারসাম্য অর্জিত হবে না যখনই আমরা দেখতে পাই যে দাম যখন দুই টাকা তখন যোগানের পরিমাণও দশ একক চাহিদার পরিমাণও দশ একক অর্থাৎ দুই টাকা দামে ভারসাম্য অর্জিত হয় দাম যখন দুই টাকা অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দাম যখন দুই টাকা তখন এস এর যোগান রেখা ডিডি চাহিদা রেখা এটার ছেদক বিন্দু হচ্ছে ই ই ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এক্ষেত্রে এই ভারসাম্য অর্জিতের মাধ্যমে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের ভারসাম্য দাম হচ্ছে দুই টাকা আর ভারসাম্য পরিমাণ হচ্ছে দশ একক এভাবে বাজারে ভারসাম্য অর্জিত হয় ধন্যবাদ সবাইকে।